হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভীষণ ভালো রয়েছো। তো মায়াপুর ব্লক বৃন্দাবন পরিক্রমার আজ আপনাদের দর্শন করাবে নন্দগাঁও, যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যলীলাটি করেছেন। তো তার সুন্দর দৃশ্য আপনাদের আমি দর্শন করাবো এবং লীলা আপনাদের আমি শ্রবণ করাবো এবং এই নন্দগাঁও আপনাদের সুন্দরভাবে আমি দর্শন করাবো। তো নন্দগাঁওটি নন্দেশ্বর পর্বতের উপর থাকার কারণে আমরা একটু লস্যি খেয়ে নেবো, তারপর আমরা উপরে উঠবো। নন্দগাঁও পুরো যেখান থেকে ঢুকবেন সেখান থেকে ঠিক ফ্রন্টে গিয়ে লেফট সাইডে আপনারা এই লস্যিটা পেয়ে যাবেন। খুব টেস্টি, খুব টেস্টি, অবশ্যই অবশ্যই খাবেন এখানে আসলে পরে। তো নন্দগাঁও আসলে পরে এটা মিস করবেন না, এটা মিস করবেন না। রাধে রাধে, এ কানা কি নগরি নন্দগাঁও। আচ্ছা, যাহা ঠাকুর জি 11 সাল 52 দিন রহে, और ये जो गली देख रहे हो आप सामने, इसे बोलते हैं रंगीली गली, जहाँ लक्ष्मण होली खेली जाती है फागुन में नौमी और दसवीं को। लस्सी का प्राइस कितना है? ये छोटा बड़ा 50-50। তো আপনারা যারা আসবেন এই নন্দগাঁও, নন্দগাঁও ঠিক প্রবেশ দ্বারেই লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন এই লস্যির দোকানটি। এখান থেকে আপনারা লস্যি খাবেন, আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই লস্যির দোকানের সামনেই এই গলিটাতেই হয় লাতমার হোলি, যেটা ভারতবর্ষের মধ্যে এই বৃন্দাবনেই হয়ে থাকে, যেটার নাম সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। এই হোলি দর্শন করতে দূর দূরান্ত থেকে মানুষ এখানে দর্শন করতে আসে। আর ঠিক বার্সানা থেকে এই স্থানে বার্সানার সবাই এই স্থানে আসে এই লাতমার হোলি খেলতে। তো চলুন, আমাদের লস্যি হয়ে গেছে খাওয়া, এবার আমরা যাব সেই নন্দেশ্বর পর্বতের উপর। তো দেখতেই পাচ্ছেন এই গলি দিয়ে আপনাদের উপরে উঠতে হবে, এবং এই গলি দিয়ে আপনারা যখন উপরে উঠবেন সিঁড়িগুলো অনেক খাড়া খাড়া, আপনাদের একটু সমস্যা হবে, কিন্তু সমস্যা হলেও আপনারা ধীরে ধীরে উঠবেন, কখনও উঁচু কখনও নিচু ডাউনের দিকে। তো ধীরে ধীরে ওঠার চেষ্টা করবেন এবং একটু রয়েছে, আর আপনাদের হাতে কোনো যদি প্যাকেট থাকে সেটিকে একটু সাবধানে রাখবেন, কেননা এখানে প্রচুর বাদরের উৎপাত আছে। তো এই নন্দগাঁওতে যেতে যেতে আপনাদের আমি সুন্দর একটি লীলা আপনাদের আমি শ্রবণ করানোর চেষ্টা করবো, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অল করে রাখুন, কেননা এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে মায়াপুর ব্লগ প্রতিনিয়ত উপহার দিতে থাকে। তো যাই হোক, ভগবানকে নিয়ে মা যশোদা এবং নন্দ বাবা গোকুল থেকে এই নন্দগাঁওতে এসে, মানে গোকুলের সমস্ত মানে সবাইকে নিয়ে এই নন্দগাঁওতে এসে নতুন একটি গ্রাম বসিয়েছিল, যার নাম ছিল নন্দগাঁও। সেই নন্দগাঁও আপনাদের আমি দর্শন করাবো, যেখানে ধুলোকণার মধ্যে লেগে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা। দেখুন, কংস মামার অত্যাচার থেকে বা অসুরদের বিভিন্ন অত্যাচার থেকে নন্দবাবা শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য এই নন্দেশ্বর পর্বতে এসেছিল। তো দেখুন, ভগবান শ্রীকৃষ্ণকে রক্ষা তো ভগবান শ্রীকৃষ্ণ নিজেই করতে পারে, কিন্তু মা বাবার তো একটা ভাব রয়েছে, যে ভাবটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তার জন্য নন্দবাবা সেই গোকুল থেকে এই স্থানে চলে এসেছিল, যেখানে এসে নতুন গ্রাম পেতেছিল, যার নাম ছিল নন্দগাঁও। এই নন্দগাঁওটি ছিল শাণ্ডিল্যমুনির আশ্রম, যেটি নন্দবাবার গুরুদেবের আশ্রম। তো শাণ্ডিল্যমুনি এবং এইখানে কংসদের ওপর একটি অভিশাপ ছিল, যে কংসের কোনো অসুর যদি এই নন্দগাঁওতে আসে তারা পাথরে পরিণত হয়ে যাবে। তো কথায় কথায় আমরা চলে এসেছি সেই নন্দভবনে। তো দেখতেই পাচ্ছেন তার সুন্দর মন্দির, এবং মন্দিরের সাইডে রয়েছে কত দর্শনার্থী এবং কত ভক্ত, তারা দেখতে পাচ্ছে নিজের আবেগের সঙ্গে তারা নৃত্য করছে এবং ভগবানের নাম করছে, জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পালকি বলতে বলতে। তো তার সুন্দর দৃশ্য আপনাদের আমি দর্শন করাচ্ছি, এরপর আপনাদের আমি দর্শন করাবো এখানকার সুন্দর সন্ধ্যাকালীন দৃশ্য এবং ভগবানের ভীষণ সুন্দর দর্শন, যেটি আপনাদের ভীষণ ভালো লাগবে। মন্দিরের মধ্যে আমি ক্যামেরা নিয়ে যাবার চেষ্টা করব, আপনাদেরকে আমি যথেষ্ট সুন্দরভাবে দর্শন করানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন এই নন্দগাঁওয়ের এখানে উপরের আরেকটা স্টেপ রয়েছে, যেখান থেকে আপনি এই যে সুন্দর দৃশ্য এর চারিদিকে সেটি আপনারা দর্শন করতে পারবেন এবং এখানে এসে আপনারা ক্যামেরা বন্দি করতে পারেন। তো এই নন্দগাঁও থেকে মাত্র 7-8 কিলোমিটার দূরে রয়েছে বার্সানা, আর সেই বার্সানার ভিডিও আপনাদের আমি দর্শন করিয়েছি। তো আপনাদেরকে বার্সানার ভিডিও দর্শন করাতে করাতে আপনাদের আমি বলেছিলাম যে এই নন্দগাঁওর ছেলে এবং বার্সানার মেয়ে আজও এখানে বিয়ে হয় না, কেননা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমলীলা এখানে ঘটেছিল সেই কারণে। তো বলতে বলতে আপনারা দর্শন করছেন ঠিক মন্দিরের ভিতরে, সেখানে দেখতেই পাচ্ছেন এখানে বিশাল রুলস অ্যান্ড রেগুলেশন, যেখানে ছোট্ট একটি দরজা দিয়ে আস্তে আস্তে ভক্তদের প্রবেশ করানো হয়, এটি ভগবান দর্শনের অপেক্ষা।
তো এটি অনেকের কাছে অপছন্দের হলেও এইভাবেই ভগবানকে দর্শন করার এখানে নিয়ম। আর এর চারিদিকে, মন্দিরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভগবানের বিভিন্ন লীলা, আর সেগুলো পেইন্ট করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভগবানের বিভিন্ন বাল্যলীলা এবং ছোট্টবেলায় ভগবান অসুর বকাসুর, তারপর আরও বিভিন্ন রকম লীলা তিনি করেছেন ভগবান শিবের সঙ্গে, আরও অনেক লীলা করেছেন সেগুলো এটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। মা যশোদার সঙ্গে মাটকি ভেঙে এরকম অনেক কিছু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর এই নন্দগাঁও, এই নন্দগাঁওর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও অনেক সুন্দর সুন্দর লীলা। তো এই স্থানে আসলে আপনারা দেখতে পাবেন যে কৃষ্ণ বলরাম তো দুজনাই মানে কালো রঙের। এটি অনেকের কাছে কনফিউজ হতে পারে, কে কৃষ্ণ কে বলরাম। তো এটি কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, কেননা বলরাম সবসময় কৃষ্ণকে বলতো তুই আমার ভাই নোস, কেননা দেখ মা যশোদা পরিষ্কার বা গোরা, আমার বাবাও গোরা কিন্তু তুই কালা, তার মানে তুই আমাদের ভাই নোস। মানে এইভাবে রাগাতো, দুই ভাইয়ের মধ্যে খুব রাগারাগি হতো, তার জন্য দুই ভাইকেই কালো রঙে সাজিয়েছিল। তো চলুন এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে আমরা ভগবান দর্শন করব। তো দেখতেই পাচ্ছেন যেটি আপনাদের কনফিউজের কারণ, এখানে কৃষ্ণকে বলরামকে, এখানে দেখতে পাচ্ছেন যশোদা মায়ের সঙ্গে রয়েছে কৃষ্ণ এবং নন্দ বাবার সঙ্গে রয়েছে বলরাম। তো আর ঠিক যশোদা মায়ের পাশে রয়েছে রাধারানী। আর নন্দবাবার পাশে আরও দুটো মূর্তি দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে মনসুকা আর একটা হচ্ছে ধনসুকা, মানে মনের সুখদেবে এবং ধনের সুখদেবে, যেটি শ্রীকৃষ্ণের বাল্যলীলা মানে ছোটোবেলার খেলার সাথী ছিল। যাই হোক, আপনারা মোটামুটিভাবে ভগবান দর্শন করলেন এবং আপনাদের আর কনফিউজ হবে না এই স্থানে এটা দেখে। কিন্তু এখানে এসে আমার আনন্দ আরও দু তিন গুণ বেড়ে গেছে, কেননা ভগবান দর্শনের সঙ্গে সঙ্গে আমার সবথেকে প্রিয় লেকচারার ইসকনের লাল গোবিন্দ প্রভু, তিনি এই স্থানে এসে এখানকার লীলা তিনি একটি গ্রুপের মাধ্যমে এখানে শ্রবণ করাচ্ছেন এবং লেকচার দিচ্ছেন, সেটি আপনাদের আমি দর্শন করাবো এবং আমি দর্শন করে আমি ভীষণ প্রফুল্ল। অনেকবার সব লোক প্রেম সে তালি মার কে আসিয়ে দিছে ভগবান আপ লোগো কো হামেশা সাথে দেখিয়ে। জেসা কি আবি আপকো প্রভু জি নে বাতায়া, ইয়ে নন্দ ভবন হে। यहाँ की सबसे बड़ी विशेषता क्या है ये आपको मैं दो शब्दों में बताऊंगा, अगर आप लोग बैठ के सुनेंगे तो हमें भी आनंद आएगा और आपको भी आनंद आएगा। दो मिनट के लिए बैठ जाए, मेरा आपसे हाथ जोड़ के निवेदन है, थोड़ी जीभ से चाटिए, बैठ जाए दो। और एक बार प्रेम से बोलो राधा रानी की। देखो कहते हैं एक बार अयोध्या, दो बार द्वारका और तीन बार त्रिवेणी में जाकर के नहाओगे, चार बार चित्रकूट, नौ बार नासिक और बार बार बद्रीनाथ घूम कर आओगे, कोटि बार काशी केदारनाथ रामेश्वर गया जगन्नाथ आदि तीर्थ करके आओगे, पर होते हैं दर्शन प्रत्यक्ष श्याम सुंदर के तो नंद गांव जैसा आनंद आप कहीं नहीं पाओगे। वो क्यों नहीं पाओगे, क्या विशेषता है नंद गांव की, ये आप ध्यान से सुनना जिससे अपने सबको बता पाओगे। पहली विशेषता नंदगांव के दर्शनों की यह है, आप लोग संसार में जहां कहीं भी दर्शन करोगे वहां पर बलराम जी का गोरे रंग में दर्शन करोगे, और बलराम जी कहीं पर भी वंशी नहीं बजाते हैं क्योंकि बलराम जी जो है वो हलधारी है। लेकिन हमारे यहां जब आप दर्शन करोगे तो आप यह नहीं पहचान सकते उनमें से कृष्ण कौन से है और बलराम कौन से है, यहां दोनों भाई वंशी बजाते हैं और दोनों भाइयों का श्याम वर्ण दर्शन है। ऐसा अद्भुत दर्शन आपको संसार में कहीं नहीं मिलेगा। ऐसा क्यों है, इसके यहां दो भाव हैं। पहला भाव है बड़े भाई का कर्तव्य होता है छोटे भाई की रक्षा करना। यहां पर कंस के राक्षस आते थे और उनको यह बताया जाता था कि कृष्ण जो है वो काला है और वंशी है, इसलिए बलराम जी कृष्ण रूप बनाकर रहते थे, कोई भी राक्षस आएगा वो मुझे कृष्ण समझ के मुझसे ही युद्ध करेगा। और दूसरा भाव है बलराम जी कृष्ण भगवान को चिढ़ाते थे। आप लोगों ने एक सूर राशि का पद सुना होगा, मैया दाऊ मोए की जायो, मोसो कहे मोल को लीनो तू यशवंत कब जायो, और गोरे नंद यशोदा गोरी तू कब कार भाई। बलराम जी कृष्ण भगवान को चिढ़ाते थे कि मैं गोरा मेरी मैया गोरी मेरे बाबा गोरे, तू यशोदा मैया का जाया हुआ नहीं है, तू तो हमने पैसे देकर के मोल खरीदा। तो यहां पर यशोदा मैया ने दोनों भाइयों का झगड़ा शांत करने के लिए कह दिया
दोनों ही एक जैसे हैं। तो यहाँ दोनों भाइयों का एक ही जैसा लकुट बंसी सब एक ही जैसा श्रृंगार आया था। एक बार फ्रेंड से बोलो कृष्ण बलदेव की जय। एक बार और हाथ ऊपर करो और देखिए हमारे ब्रज में कहावत है, जो यहाँ नहीं हंसेगा उसका घर कभी शांति से नहीं बसेगा। देखो हमारे नंदगांव धाम में तीन तरह की यात्रा होती है। आप लोग अपनी गाड़ी से यहाँ तक पैदल चल के आए, वो भी आपकी पग यात्रा। जो आप लोग नजर से देखेंगे यही नजर यात्रा, कुछ दिखा कुछ नहीं दिखा उनका मुंह से नाम लेने से उसे कहते हैं मुख यात्रा। सब लोग हाथ जोड़ो और अपने मुंह से उन तीर्थों का नाम लो जिससे तुम्हारी यहाँ की यात्रा हो। सभी लोग अपने मुख से बोलो अष्टपदे। हमारे नंदगांव धाम के दर्शन यात्रा हे नंद बाबा पूर्ण करना, भक्ति देना, मनोकामना पूर्ण करना, फिर बुलाना, बार बार बुलाना, हजार बार बुलाना, बोलो नंद बाबा की। देखो यहाँ आने का क्या मात्र है, दो शब्दों में यहाँ की महिमा है। ध्यान से सुना जिससे आपको नंदगांव का पूरा इतिहास पता चले। कहते हैं वृंदा मनसो मन नहीं और नंद गांव सो गांव और वंशी भटसो रुक्न ही श्री कृष्ण नाम सो। संसार में हमारे भगवान श्री कृष्ण जैसा कोई भी दूसरा नाम नहीं है और हमारे नंद गांव के जैसा कोई भी दूसरा गांव नहीं है। क्यों नहीं है? क्योंकि भगवान श्री कृष्ण का जन्म हुआ था मथुरा में कंस की जेल के अंदर। रातों रात वसुदेव जी ने उनको पहुंचा दिया यमुना पार करके गोकुल। गोकुल में जब पूतना सत्तासुर अघासुर बकासुर राक्षस नंद बाबा को तंग करने लगे तो नंद बाबा गोकुल को छोड़कर भगवान कृष्ण को 2 साल और 3 दिन की अवस्था में यहाँ नंदगांव लेकर आए। यहाँ पर हमारे তো দেখতেই পাচ্ছেন এই সেই লাল গোবিন্দ প্রভু এবং লাল গোবিন্দ প্রভুর সঙ্গে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। আমিও মিস ছিলাম না, আমিও একটা টুক করে ছবি তুলে নিয়েছিলাম। এটি আমার পরম সৌভাগ্য, কারণ লাল গোবিন্দ প্রভু যতবার মায়াপুরে এসেছেন ততবারই আমি তেনার সঙ্গে একটু স্মৃতি আঁকড়ে রাখার চেষ্টা করেছি। তো ভাবতে ভাবতে আমাদের রাত হয়ে গেছে এবং আমাদের ফেরার সময়ও হয়ে গেছে। তো রাত্রিকালীন সুন্দর দৃশ্য আপনাদের আমি দর্শন করাচ্ছি, মানে এত সুন্দর দৃশ্য আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে দিনের বেলাও আসতে পারেন এবং রাতের বেলাও আসতে পারেন। রাতের একটা সুন্দর দৃশ্য এবং দিনের বেলারও একটি সুন্দর দৃশ্য আপনারা দর্শন করবেন। যাই হোক, চলুন আমাদের এবার ফেরার সময় হয়েছে, কেন অনেক রাত হয়ে গেছে। হরে কৃষ্ণ, ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আর এত সুন্দর সুন্দর ধর্মীয় স্থান আপনারা দর্শন করুন। তো আমাদের অটো ধরে আমরা আবার চলে আসব সেই আমাদের বৃন্দাবনে এবং আমাদের গেস্ট হাউসে। হরে কৃষ্ণ, ভালো থাকুন।